মাজুলী মহাবিদ্যালয়ের এগারী ছাত্রী। মানে আজি স্বচ্ছতা আর স্বাস্থ্যের উপর দুআষাৰ কবলৈ লৈছো। স্বচ্ছতা আর স্বাস্থ্য হৈছে এটা মুদ্রার দুটা পিঠি। বর্তমান সময় সকল বিশ্বতে স্বচ্ছতা সকল স্তরের মানুষের এক অতি প্রয়োজনীয় বিষয় হয়ে পড়েছে। একটা সুন্দর স্বচ্ছ পরিবেশতহে একটা সুন্দর চিন্তাধারার জন্ম হয়, আর একটা সুন্দর স্বচ্ছ পরিবেশতহে একটা সুস্থ স্বাস্থ্যর জন্ম হয়। অর্থাৎ আমি ব্যক্তিগতভাবে পোনপ্রথমে স্বচ্ছ হব লাগিব, আর ইয়ার বাবে আমি নিজের প্রয়োজনীয় যেখিনি বস্তু সেইখিনি আমি স্বচ্ছ করে রাখব লাগিব। আর আমি যতে ততে মলমূত্র ত্যাগ করব নালাগিব। আমি যাব অনুষ্ঠান পাতো সেই অনুষ্ঠানের জাবর জোথর আমি যাব পেলায় পরিবেশটা নষ্ট করে থাকি আহ সেইবোৰ আমি নিজেই নিষ্কাশনের ব্যবস্থা করব লাগিব। বর্তমান সময় কেন্দ্রীয় সরকারেও স্বচ্ছ ভারত অভিযান নামেৰে এটা আসনি ভারতবর্ষ উলিয়াইছে, আর ইয়াত স্বচ্ছ গ্রাম্য আসনি আর স্বচ্ছ শহর আসনি নামেৰে দুটা পৃথক আসনি গাঁও আর শহরের উলিওয়া।